আপনারা দেখছেন একুশে টেলিভিশন। অনেকদিন পর হাত চাইতে ভাত খাইলাম। আপনার রান্ধন আর মায়ের রান্ধন একেবারে এক। নানি নানি তুমি যাও না, ওরা তোমারে মারবে, আমারও মারবে। যা গেল। কি আমার কি গেল? আমার স্যান্ডেল ছিঁড়া গেল। তাই নাকি? আমারও তো ছিঁড়ল। তুই এখানে খাই থাকবি না যাবি? আমার অফিসে সময় যায়। জানো আর গো খামসি গায়ে লাগলে সহজে কে হুশ হয় মানুষ? যাই দেখো তো, তোমার ভাই জায়গা কিনে পাকা ঘর উঠাইছে আর তুমি তিন হাত জমির উপর একখান ঘর, তার আবার এত বাহাদুরি। ওরে আল্লাহ রে, ওই সুবর্ণা, তোর মনের মধ্যে এত কুলকুলি কেন, এত কুলকুলি কেন? হ্যাঁ, সকালবেলা আমি যেতেছোস, মাথাটা ঠান্ডা করে দিয়ে পারবস না, খালি খলবল করে, খালি কলবল করে। এত ধমকাও কে? হ্যাঁ একটু গেলামে যেতেছি, দোয়া করবো কি না ধমকান আরম্ভ করছে? আচ্ছা যা, আমি তো দোয়া করি। ওই সেরি কি দেখলে আসছ? যা তোর কলকালিটা থামাইস। শোন ডাক্তার কুসি, তুই ভালো হয়ে যাবি, খুব ভালো ওষুধ দিছে। আমি অনেক দূরের ডাক্তারের থেকে ওষুধ নিয়ে আসছি। আই আই নে ওষুধগুলো নে। থাক আমি আসি। যত বিপদ আমার ঘরে, বিপদ ছড়া কি আর আমার ঠিক আছে? এমনি বিপদ নি বেসাই না, তাও আমার কান্দে এসে পড়ে। ওই ফুলি, ওই সরি, ওই তোর মায়ের কইলাম চুলাটা সাজাই দিতে, ঘর ভরা মানুষ, রান্ধন বান্ধন না হইলে তো না খেয়ে মরবো। তোর মায়ের কাছে কই? মাই তো নাক নিয়ে গেরাম গেছে। এ তা তো যাইবই, কাঠটা কে দেখে? আমি এখন যাই কই? ওই পাপির মা, পাপির মা। হ্যাঁ দুধ। কিরে তুই নাকি আজকাল ট্রাকে ওঠা শিখছস? বাইদ্যের মাইয়া বাইদ্যগিরি সাইরা দিয়া গার্মেন্টসে কাম লইছস, তাও আবার ট্রাকে সইরা? কার জিজ্ঞেস করতে হইব? না কারো জিগাইতেইব না। তো আমরা হইলাম গিয়া বাইদা, আমাকে একটা নিয়ম কানুন আছে নাকি? কিসের আইন? পেটের ধান্দায় যাই। এই তুই কি তোর মতো করে নিয়ম কানুন বানাবি নাকি? ঘরে যা, বাটিটা দে নাও। তোর মা যেন না দে। ঠিক আছে। ভালো কথা কইলে খালি উল্টা বোঝে। না না এত উপদেশ দিও না মিয়া, নিজে চরকায় তেল মারো গা, যাও।
খালি বেশি বুঝতে আসো। বাবা নন্দ মন কিছু হয় নাই, তোর মার সামনে আজ পড়িস না, একদম মন মেজাজ ভালো নাই তোর মার, আইসে ঘুমায় পড়ছে। আচ্ছা ঠিক আছে আমি নন্তসি। দাম কত? 40 টাকা। সুন্দর রে সুন্দর, করতে তো কোনো আপত্তি নেই নাকি? পথ না ছাড়লে কইলাম ল্যাং মারু। কি মারবা? ওই যে সালমান শাহ যেরকম করে ল্যাং মারছিল ওরকম করে ল্যাং মারু। তার মানে আমি সালমান শাহ? ভুলে কি গেছো তুমি বাঁশুরীর কথা, আজ তার রয়েছে আমার স্মৃতিতে গাথা, কি ছিলে আমার বলো না তুমি। আপনারে দোষ দেওয়ার লাভ কি? কাকায় ফোন করলো সকাল থেকে বাস স্ট্যান্ডে, আপনারা আইলেন দরাদরি করে ভ্যানে তুইলা এই জায়গায় নিয়ে এলাম। কত জানারই তো আনছি।
জগগা শুনেন, ওই নরেন কাকা আইলে আপনি কোয়েন যে আমারে খবর দিতে কোনো কিছু দরকার হইলে। হ্যাঁ আমি আসুম নে, আর আমি অবশ্য সকাল বিকালে এই জায়গায় আসি যাইতেলে। নরেন দাদুরে কয়া দেখ এইখানে থাকা যায় কিনা, এই জায়গা তো আমাকে খুব চিনব না। তগবাড়ি গেলাম তোরে চিনল, তাই আজ আমাকে এই অবস্থা। আমাকে বাড়ি যাবো স্যার আমার বেসা দিছে, এরা নানান কথা রটাইব। আব্বাই যেমন তেমন, ভাই বই রয়ে যাইব না গো ললিতা। আমি এইখানে থাকতে পারলাম না, সেইখানে যাই সেখানেই সাপ, এত সাপের মধ্যে আমি থাকতে পারলাম না। এই দুনিয়ায় বাঁচতে হইলে তোর চারপাশে মেলা সাপ থাকব, গাও বাসাইয়া চলার পথ শিখতে হবে, জানতে হবে। আর শিখতে চাই না, এখন খালি দৌড়। ঘর থেকে বেরোছিস কেন? এটা কি করছস? ঘরে তো শুয়ে থাকবি, দেখছ এনে এগুলো নে, এগুলো খালি মন্দ লাগবো না। যা যা ঘরে যা, ঘরে যা হয়ে থাক। আরে আমার বাতি নিভে গেলে আমি তো অন্ধকারে থাকুম, দেখো তো, যা ঘরে যা। আয় কোনো ওষুধই আর কাজ হইব না। ছেদু, 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 ছেদু,